ভিডিওর কোয়ালিটি ঠিক রেখে যদি একটা ফরম্যাটের ভিডিওকে অন্য যে কোনো ফরম্যাটে কনভার্ট করতে চান তাহলে আজকে ভিডিওটি আপনার জন্য। আপনারা যারা অনেকেই নানান ধরনের কনভার্টার ব্যবহার করে ভিডিওকে কনভার্ট করেন, যেমন MP4 থেকে MKV হতে পারে, AVI হতে পারে বা আদার্স যে কোনো ফরম্যাট হতে পারে, অথবা যারা ভিডিওকে অডিও করতে চান, অলসো যদি আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন তাহলে হয়তো একটা ভিডিও রেকর্ড করেছেন, ওই একটা ভিডিওকে আপনি ইউটিউব, টিকটক বা আদার সোশ্যাল মিডিয়াতে আপলোড করবেন, সেই ক্ষেত্রে ডিফারেন্ট শেপে আপনাকে ভিডিওগুলো কনভার্ট করতে হবে। সো এই সকল কাজের জন্য মূলত আজকের সফটওয়্যারটি আপনার কাজে লাগবে। আজকে আমরা হিটপাওয়ার ভিডিও কনভার্টার সফটওয়্যারটি নিয়ে কথা বলবো। হিটপাওয়ারের পূর্বে একটা ভিডিও দিয়েছিলাম, যেটা ছিল মূলত ওদের স্ক্রিন রেকর্ডার, যেটা খুবই ভালো পারফরমেন্স দিয়েছে। সো ওদের আরেকটি সফটওয়্যার হচ্ছে হিটপাও ভিডিও কনভার্টার। এই সফটওয়্যার মূলত ভিডিও কনভার্ট নিয়ে ওরা কাজ করেছে। নর্মাল কনভার্টার যে সকল সফটওয়্যার আছে ওই সকল সফটওয়্যারের তুলনায় এটা দিয়ে আপনি যে কোনো ভিডিওকে ফাস্ট কনভার্ট করতে পারবেন অ্যান্ড কোয়ালিটি এনশিওর করে বা ভিডিও থেকে অডিওতে কনভার্ট করতে পারবেন। বাট যেহেতু এটা একটা পেইড সফটওয়্যার, আপনাকে পারচেস করে ব্যবহার করতে হবে, কিন্তু ভয় পাওয়ার প্রয়োজন নেই। আমি যেহেতু ভিডিওটি শেয়ার করছি, অবশ্যই বিনা খরচে কীভাবে ব্যবহার করতে হয় ওই বিষয়টা আপনাদেরকে জানিয়ে দেব। ওকে, সো আপনারা যারা ভালো ভিডিও কনভার্টার খুঁজতেছেন তারা বাকি ভিডিওটি কন্টিনিউ করতে পারেন। সো এট ফার্স্ট আমাদেরকে সফটওয়্যারটি ডাউনলোড করতে হবে। আপনারা যারা সফটওয়্যারটি ডাউনলোড করবেন তারা ভিডিও ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে সফটওয়্যারটি ডাউনলোড করতে পারেন। সো ডেসক্রিপশন দেওয়া লিঙ্কে ক্লিক করার পর আপনারা এই লিঙ্কে চলে আসবেন। এখান থেকে আপনারা ট্রাই ইট ফ্রি যে অপশনটা আছে এখানে ক্লিক করে এটা ডাউনলোড করতে পারেন। ওকে, সো এই টাইপের একটা ফাইল চলে আসবে। দেন স্টার্ট ডাউনলোডে ক্লিক করবো, ডাউনলোড হয়ে গেছে। দেন ওপেনে ক্লিক করছি, ইয়েস মানে সফটওয়্যারটি আমি ইনস্টল করছি। ইনস্টলে ক্লিক করবো, এখন সরাসরি অনলাইন থেকে কিছু ফাইল ডাউনলোড করে দেন এটা ইনস্টল কমপ্লিট করবে। অ্যান্ড আপনি যদি সফটওয়্যারটি পারচেস করতে চান তাহলে এই কুপন কোডটি ব্যবহার করে এটা বর্তমানে পারচেস করতে পারেন 30% অফে, যদিও ওদের তুলনামূলক প্রাইসটা অনেক বেশি মনে হচ্ছে আমার কাছে। অ্যান্ড আমার যে মেইন চ্যানেলটি ছিল আরআই রবিন, ওইটা রিসেন্টলি সাসপেন্ড হয়ে গেছে, যার কারণে বর্তমানে আমার চ্যানেলের এই অবস্থা, ভিউ খুবই কম। সো আপনাদের প্রচুর সাপোর্ট প্রয়োজন, আদারওয়াইজ কিন্তু আমি চ্যানেলটাকে গ্রো করাতে পারবো না। যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই ভিডিওগুলোতে লাইক করবেন, কমেন্ট করবেন এবং চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন। আই জাস্ট নিড ইওর সাপোর্ট। অলসো যদি আপনি মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং করে ইনকাম করতে চান তাহলে এখানে ভিডিও দেওয়া আছে। সো পার্ট বাই পার্ট ভিডিওগুলো দেখে কাজটা শিখে দেন আমার গ্রুপে জয়েন করে আমার সাথে কাজ করতে পারেন। অন দ্য আদার হ্যান্ড, যদি আপনি এই সফটওয়্যারটি সম্পূর্ণ বিনা খরচে ব্যবহার করতে চান তাহলে এই ভিডিও দেখা শেষ করার পর আমার ফেসবুক পেজে যাবেন। পেজে সবার প্রথম যে ভিডিওটি পাবেন ওই ভিডিওটি দেখবেন, তাহলে আপনি সব কিছু বুঝতে পারবেন। ওকে, হিটপাও স্ক্রিন রেকর্ডার যারা এই ভিডিও দেখেন নাই অবশ্যই দেখবেন, খুবই ভালো একটি সফটওয়্যার, আমি পার্সোনালি এটা ইউজ করি। ওকে, সো আমাদের সফটওয়্যারটি ডাউনলোড হয়ে ইনস্টল হয়ে গেছে। এই হচ্ছে আমাদের সফটওয়্যার। যেহেতু আমার কাছে অ্যাক্টিভেশন কোড রয়েছে তো অ্যাক্টিভেশন কোডটা দিয়ে মূলত এটা অ্যাক্টিভ করবো। সো আমি মেইল এবং কোড দিয়ে রেজিস্টার ক্লিক করছি। ওয়েল, আমার সফটওয়্যারটি রেজিস্টার হয়ে গেছে। দেন ওকে প্রেস করছি। এখন আপনি সফটওয়্যার কীভাবে ব্যবহার করবেন সেটা নিয়ে আলোচনা করি। সো আমি কিছু ভিডিও নিয়ে আসছি আমার, যেগুলো আমি ইউটিউবে আপলোড করেছি অলরেডি। ওয়েল, ভিডিওর শুরু থেকে বলেছি এখানে মূলত কোয়ালিটি মেনটেন করা হয়, রেজুলেশন সেম রেখে ভিডিও একটা ফরম্যাট থেকে অন্য একটা ফরম্যাটে রূপান্তরিত করা হয়। এক্সাম্পল স্বরূপ, আমরা ইন্টারনেট থেকে নানান ধরনের ফাইল ডাউনলোড করি, ভিডিও বলতে শুধু MP4কে বোঝানো হয় না, ভিডিও বলতে MKV আছে, API আছে, TS ফাইল আছে, অনেক ধরনের ফাইল রয়েছে শুধু ভিডিওর মতে। ওকে, এখন আমাদের নানান কাজে আমাদের এক এক টাইপের ফাইলের প্রয়োজন পড়ে। সবসময় আপনি MP4 দিয়ে সব কাজ করতে পারবেন না, অথবা আপনি MKV দিয়ে সব ধরনের কাজ করতে পারবেন না, এক এক কাজে এক এক ধরনের ফরম্যাটের প্রয়োজন পড়ে সামটাইম। তো সেই সকল ক্ষেত্রে যদি আপনি একটা নর্মাল কনভার্টার দিয়ে একটা ফরম্যাট থেকে অন্য একটা ফরম্যাটে একটা ভিডিওকে কনভার্ট করেন, সেই ক্ষেত্রে ভিডিও ফরম্যাট তো চেঞ্জ হবে, সাথে সাথে কোয়ালিটি লুজ করবে এবং অনেক বেশি সময় লাগবে একটা ভিডিওকে কনভার্ট করতে। সাপোজ আমি এখানে একটা MKV ফাইল ইম্পোর্ট করলাম, এটা 1.14 GB একটি ফাইল, রাইট? এখন যদি আপনি এই ফাইল থেকে অন্য একটা কনভার্টার দিয়ে MKV থেকে MP4 করতে চান তাহলে কোয়ালিটি লুজ করবে, ইভেন MB পরিমাণ শিওর আমি বেড়ে যাবে, অনেক বেশি বাড়বে। নর্মালি MKV থেকে MP4 গেলে প্রচুর পরিমাণ MB বৃদ্ধি পায় অ্যান্ড সময় অনেক বেশি লাগবে। বাট এটার ক্ষেত্রে বিষয়টা টোটালি ডিফারেন্ট, এখানে কোয়ালিটি যেরকম আছে সেম টু সেম থাকবে এবং MB সাইজও সেম টু সেম থাকবে, জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যে এটা MP4 হয়ে যাবে। ওকে, ট্রাই করার পূর্বে আমরা একটু চেক করে নিই এখানে আমরা কী কী ফরম্যাট পাচ্ছি। যদি আমি এই MP4 এখানে ক্লিক করি তাহলে যেটা দেখতে পারবো, আমরা ভিডিও সেকশনে
অনেকগুলো অপশন রয়েছে, ওকে, MP4, MOB, MKB, M4B, AVI, তাছাড়াও অনেকগুলো রয়েছে। এখন আপনি যেই ফর্ম্যাট নিতে চান, যেমন আমি MKB থেকে যদি MP4 আনতে চাই তাহলে এখানে আরও কয়েকটা অপশন দেওয়া আছে, বা তার মধ্যে প্রথম যে অপশনটা আছে এটা হচ্ছে MP4 সেম এস সোর্স, মানে এই সোর্সে যেরকম আছে সেম টু সেম এখানে এরকমই হবে, এটাই প্রথম বলা আছে। তারপর হচ্ছে 4K 1080 720 এবং MP4-এর সবচেয়ে লো কোয়ালিটি হচ্ছে 480, সো যেটা আপনার প্রয়োজন। তো আমি সেম টু সেম রেখে কাজটা করব। আমি কনভার্টে ক্লিক করছি, ইটস ডান। মেবি 3 থেকে 4 সেকেন্ড সময় লেগেছে, তার মধ্যে এটা হয়ে গেছে। আমরা চেক করে দেখি ফোল্ডারটি, এই হচ্ছে আমাদের ফাইল। দেখেন ভিডিও সাইজকে তো 1.15 সেম টু সেম, এবং এটা MP4-এ আছে বর্তমানে। একটু প্লে করি, তা দেখতে পাবেন কোয়ালিটি সেম টু সেম আছে, দুইটার মধ্যে কোনো পার্থক্য নেই। আমি বেশিক্ষণ প্লে করি নাই, কারণ দীর্ঘ সময় প্লে করলে কপিরাইটের ঝামেলা হয়ে যাবে। ওকে, এখন এই কাজটা এই সফটওয়্যার ব্যতীত অন্য সফটওয়্যার দিয়ে করতে পারবেন না এত দ্রুত। এখানে একটা অপশন দেওয়া আছে, আর এটা করার জন্য এই পাশে দেখেন অন লেখা আছে। এখানে দুটো অপশন রয়েছে, একটা হচ্ছে গ্রাফিক্স কার্ডের সাথে সম্পৃক্ত, আর একটা সফটওয়্যার একটা অপশন। সো এটা অফ করে দিলে কিন্তু এত দ্রুত এটা হবে না, সেই ক্ষেত্রে নর্মাল কনভার্টার যেরকম সময় লাগে ঠিক ওই টাইপের সময় এখানে লাগবে এটা কনভার্ট হতে। অ্যান্ড এটা অন করে দিলে যেটা কিছুক্ষণে দেখতে পেয়েছেন জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যে একটা ফাইল কনভার্ট হয়। ওকে, দেন আমরা এনাবল নাও তো ক্লিক করছি। ওয়েল, এখন আমরা অন্য একটা ফাইলকে কনভার্ট করে দেখব লো রেজুলেশনে। যেমন আমি একটা ভিডিও ইনপুট করছি, 16 মিনিটের একটা ভিডিও, এটা আমরা কনভার্ট করব। এবার আমরা কনভার্ট করব MP4-এর একটা লোয়েস্ট রেজুলেশনে, জাস্ট দেখার জন্য। এক্ষেত্রে অবশ্যই আমাদের রেজুলেশন নষ্ট হবে শিওর, যেহেতু এটা সর্বোচ্চ লোটা দিচ্ছি, এবং অন্যদিকে এটা আমাদের অন থাকবে। দেখি এখন কতটা স্পিডে কাজটা হয়ে যায়, কনভার্ট ক্লিক করব। ওয়েল, এখন রেজুলেশন চেঞ্জ হচ্ছে, এখন কিন্তু আর সেম রেজুলেশন থাকবে না, সো কনভার্ট হতে তুলনামূলক একটু সময় বেশি লাগবে। বাট এখন আমাদের এই কাজটা কমপ্লিট হতে যে পরিমাণ সময় লাগবে তার অলমোস্ট ডাবল সময় লাগবে যদি এটা অফ করে দিই। ওকে, এটা কনভার্ট হোক। পাশাপাশি আমরা একটা বিষয় দেখি, এখানে ডাউনলোডের জন্য একটা অপশন দেওয়া আছে, এটা দিয়ে আপনি যে কোনো ধরনের সোশ্যাল সাইট থেকে যে কোনো ধরনের ভিডিও, অডিও, পিকচার বা থাম্বনেল খুব সহজে ডাউনলোড করতে পারবেন। যেমন আমি যদি ফেসবুক পেজে চলে আসি, আমার পেজে আসলাম, পেজে আসার পর স্ক্রল ডাউন করে নিচে আসবো। আমি এখান থেকে একটা ভিডিও নিচ্ছি, এটা আপাতত প্লে করি। সো ভিডিও প্লে করে এখান থেকে লিঙ্কটা জাস্ট কপি করবো, এটা 2 মিনিটের একটা ভিডিও। কপি করার পর এখানে এসে জাস্ট এই যে বক্সটা আছে বক্সের উপর ক্লিক করবেন, তাহলে আপনার লিঙ্কটা অটোমেটিক নিয়ে নেবে। দেখেন এখানে MP4 1080 পিক্সেল, তারপর হচ্ছে MP4 720, তারপর এটা অডিও হিসেবে ডাউনলোড করতে পারবেন। ইভেন এখানে যেই থাম্বনেলটা ব্যবহার করেছি আমি, ওইটাও আপনি ডাউনলোড করতে পারবেন। তারপর তো আমি থাম্বনেলটা ডাউনলোড করে দেখি এটা কতটুকু আসে প্রপারলি। ওপেনে ক্লিক করছি, সি আমার থাম্বনেলটি পারফেক্টভাবে ডাউনলোড হয়েছে। সো MP4 দিয়েছি, ডাউনলোডে ক্লিক করব। আর এইটা অন থাকলে ডাউনলোড ক্ষেত্রে আপনি এক্সট্রা ফেসিলিটি পাবেন, আপনার নেটের যে সর্বোচ্চ স্পিডটা আছে ওইটা টেনে নিয়ে আসবে এই সফটওয়্যারটি, ঠিক আছে। সো এটা দিয়েও আপনি খুব সহজে যে কোনো ফাইল ডাউনলোড করতে পারবেন। সো কনভারসেশন চলে আসে, এটা এখনও হয়নি। দেন তার পাশে হচ্ছে এডিট, এটার কাজ আমি দেখাবো না, এটা দেখানো তেমন কিছু নাই এখানে। আর এই সফটওয়্যারটির একটা ভালো দিকে হচ্ছে একসাথে আপনি অনেকগুলো ফাইল কনভার্টে রাখতে পারবেন, যেটা নর্মালি অন্য সফটওয়্যার দিয়ে করা যায় না। 4-5টার পরে কিন্তু অন্যান্য সফটওয়্যার হ্যাং করে, বাট এখানে আপনি 10-20টা ফাইল যদি একসাথে দেন কোনো প্রকার প্রবলেম হবে না, সেটা আমি টেস্ট করে দেখেছি পূর্বেই। ওয়েল, আমাদের কনভার্ট কমপ্লিট হয়ে গেছে, এই হচ্ছে আমাদের ফাইলটি। MB পরিমাণ অনেক বেশি কমে গেছে, জানি বিউটি দেখতে এখন আগের মতো ভালো থাকবে না, নষ্ট হয়ে যাবে, তারপর যেটা আছে মোটামুটি, যাই হোক এটা কোনো বিষয় না। অ্যান্ড আমরা একটা গানকে এখন অডিওতে কনভার্ট করি। ওকে, এখানে ভিডিওতে আমরা অডিও সেকশন পেয়ে যাব। তো MP3-তে আপনার যেটা প্রয়োজন সেটা চুজ, আমি প্রথমটা দিচ্ছি, দেন কনভার্টে ক্লিক করব। জাস্ট কয়েক সেকেন্ড, ইটস ডান। সো ভিডিও কনভার্টের জন্য এটা বেস্ট, এখানে প্র্যাকটিক্যাল কিছু দেখার নেই। বাট আপনারা যারা হিটপাও স্ক্রিন রেকর্ডার সফটওয়্যারটি সম্পর্কে জানেন না, তারা অবশ্যই এই ভিডিও দেখবেন। এই ভিডিওটির লিঙ্ক আই বাটনে এবং ভিডিও ডিসক্রিপশন দেওয়া থাকবে। যারা লাইভ স্ট্রিমিং করেন তাদের জন্য এটা একটা ভালো একটা সফটওয়্যার হতে পারে। আমি যে কবে লাইভ স্ট্রিমিং করেছি, যদিও ইউটিউবে লাইভ স্ট্রিমিং করা হয় না, বাট আমার ক্রিপ্টো গ্রুপে প্রায় লাইভ স্ট্রিমিং করা হয়, তো সেই সকল ক্ষেত্রে আমি মূলত এটাই ব্যবহার করি। খুবই ভালো একটি সফটওয়্যার, এটাতে খুব ভালোভাবে কাজগুলো করা যায়, বিশেষ করে লাইভ স্ট্রিমিং। এবং লাইভ স্ট্রিমিংয়ের সময় আপনি চাইলে
স্ক্রিনটাও রেকর্ড করতে পারবেন। সো এটাই ছিল মূলত টোটাল বিষয়। অ্যান্ড পিনাকোর যে সফটওয়্যারটি কীভাবে ব্যবহার করা যাবে সেটা আমি পূর্বেই বলে দিয়েছি, যদি না দেখে থাকেন বা ভিডিওটি প্রথম থেকে স্কিপ করেন তাহলে প্রথম 3 মিনিট ভালোভাবে দেখেন, সব কিছু জানতে পারবেন। ওকে, সো ফাইনালি যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।